দর্শক, স্থলবন্দরের আমদানি রপ্তানির খবরাখবর জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রাসেল ইসলাম। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ খবর। হ্যালো রাসেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি রোজা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। রাসেল, দেশের আমদানি রপ্তানির ওপর কারফিউ কি কোনো প্রভাব ফেলেছে এবং বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে বন্ধ ছিল সকল ধরনের আমদানি রপ্তানি। এর মধ্যেও এনবিআই এর আদেশে গত 7 দিন ধরে ম্যানুয়াল পদ্ধতিতে শুধুমাত্র পচনশীল পণ্য আমদানি করা হয়, যার ভিতরে ছিল মাছ ও ফল। গত মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা পাওয়ায় পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বন্দরে চলছে পণ্য লোড আনলোড, তবে ইন্টারনেট সেবা পুরোপুরি না পাওয়ায় বিঘ্ন হচ্ছে বাণিজ্য কার্যক্রমে। আপনি জানেন প্রতিদিন ভারত থেকে বন্দরে 300 থেকে 350 পণ্যবাহী ট্রাক আমদানি করা হতো। ইন্টারনেট সেবা না থাকায় গত 4 দিনে ম্যানুয়াল পদ্ধতিতে 30 থেকে 40 ট্রাক পতনশীল পণ্য আমদানি করা হয়। এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানিয়েছেন, বন্দর এলাকায় ইন্টারনেট সেবা পুরোপুরিভাবে চালু থাকলে সরকার গত 4 দিনে 80 থেকে 100 কোটি টাকা রাজস্ব পেত। ইন্টারনেট না থাকায় এই রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়েছে। এই রাজস্ব যদি আদায় করতে হয় তাহলে অতিরিক্ত রাত দিন 24 ঘন্টা এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখতে হবে। আপনি জানেন বেনাপোল স্থলবন্দরের যে বিভিন্ন বাস কাউন্টার ঘুরে আমরা আজকে দেখেছি, সকাল থেকে লোকাল বাস সহ দূরপাল্লার পরিবহন স্বাভাবিক নিয়মেই চলেছে। ইন্টারনেটের কারণে কিছুটা সমস্যা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট দিয়ে গাড়ি ছাড়ছেন তারা। এদিকে পরিবহন চালু হওয়ায় দুদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট সেবা স্বাভাবিক হলে পুরোপুরি যাত্রী সেবা দিতে পারবেন জানিয়েছেন কাউন্টার মালিকরা। তবে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা পেয়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বেনাপোল স্থলবন্দর, ইমিগ্রেশন, কাস্টম, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে। আপনাকে ধন্যবাদ।